বন্ধুরা বর্তমানে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিত্য নতুন প্রকল্প চালু করছে তারই মধ্যে এমন একটি প্রকল্প রাজ্যে চালু হতে চলেছে যার মাধ্যমে রাজ্যে লক্ষ লক্ষ মহিলার কর্মসংস্থান হতে চলেছে এই প্রকল্পে যেসব মহিলারা কাজ করবেন তাদের মাসিক বেতন ন হাজার টাকা দেওয়া হবে তো বন্ধুরা কি এই প্রকল্প কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন কোথায় গেলে আবেদনের ফর্ম পাবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সমস্ত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখবেন তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি যে প্রকল্পের ব্যাপারে আপনাদের বলছিলাম সেই প্রকল্পটি হল সেবা সখী রাজ্যে প্রবীণদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প চালু হচ্ছে সেবা সখী কীভাবে প্রবীণদের সেবা যত্ন করা হবে তার প্রশিক্ষণও দেবে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বয়স্ক পুরুষ মহিলা এবং শয্যাশায়ী রুগীদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি নতুন প্রকল্প শুরু করতে চলেছে সেটি হল সখী প্রকল্প গোটা দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গেই সরকারি উদ্যোগে বয়স্ক পুরুষ মহিলা এবং শয্যাশায়ী রুগীদের জন্য প্রশিক্ষিত সেবাকর্মী সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে বন্ধুরা এরপর দেখুন রাজ্যে সখী প্রকল্প কবে থেকে শুরু হবে পূজার পরে রাজ্যের পাইলট প্রজেক্ট হিসাবে চারটি ব্লকে সেবা সখী নামে এই প্রকল্প চালু হয়ে যাবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরের অধীনে গ্রামীণ জীবিকা মিশনের আওতায় আনন্দধারা কর্মসূচিতে সেবা সেবাকর্মীদের প্রশিক্ষণের এই উদ্যোগ নেওয়া হচ্ছে প্রথম পর্যায়ে দক্ষিণ চব্বিশ পরগনা বারায়পুর উত্তর চব্বিশ পরগনা রাজারহাট পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এবং হাওড়ার আমতার ব্লকে এই প্রকল্প চালু করা হবে তারপরেই সারা রাজ্যে জুড়ে এই প্রকল্পটি চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের এই প্রকল্পটি চালু হওয়ার পর রাজ্যে হাজার হাজার মহিলারা কাজের সুযোগ পাবে প্রথম পর্বে প্রতিটি ব্লকের কুড়িজন মহিলাকে বেছে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়ানো হবে বন্ধুরা এরপর দেখুন সখী প্রকল্পে কী কাজ করতে হবে সেবাশকী প্রকল্পে তাদের প্রশিক্ষণের জন্য ইনস্টিটিউট অব জেন্টোলজি মডিউল তৈরি করা হয়েছে এখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এক মাসের প্রশিক্ষণ কর্মসূচিতে সংশ্লিষ্ট মহিলাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা শয্যাশায়ী রোগীদের উপযুক্ত যত্ন নিতে পারেন প্রাথমিক চিকিৎসা ওষুধপত্র সম্পর্কে ধারণা ব্লাড প্রেশার হৃদরোগ ডায়াবেটিসের মতো সাধারণ বয়স্কদের মধ্যে চেনা শারীরিক সমস্যায় প্রয়োজনীয় সেবা যত্ন সম্পর্কে তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বন্ধুরা এরপর দেখুন সেবা সখী প্রকল্পে আপনারা কত বেতন পাবেন শহর লগা স্থান এবং গ্রাম এলাকার বাসিন্দাদের এই কর্মসূচিতে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হচ্ছে কারণ শহরাঞ্চলে একক বৃদ্ধ বৃদ্ধার সংখ্যার তুলনা অনেক বেশি যাদের যত্ন নেওয়ার কেউ নেই তাদের দৈনন্দিন পারিশ্রমিক নির্ধারিত করে দেবে গ্রামান্নয়ন ও পঞ্চায়েত দপ্তর যার খরচ বেসরকারি বা নার্সিং সেন্টার থেকে কিছুটা কম রাখার কথা ভাবা হচ্ছে সেবা সেবাকর্মীদের গ্রামাঞ্চলে দুশো পঞ্চান্ন টাকা করে প্রতিদিন এবং শহরাঞ্চলে তিনশো টাকা করে পারিশ্রমিক ধার্য করা হয়েছে এই প্রকল্প চালু হলে একদিকে যেমন শহরাঞ্চলে একাকী বৃদ্ধ বৃদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন তেমনি গ্রামাঞ্চলে বহু মহিলার সামনে রোজগারের পথ খুলে যাবে বলে মনে করা হচ্ছে বন্ধুরা এরপর দেখুন কীভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন এই প্রকল্প চালু হলে একদিকে যেমন শহরাঞ্চলের একাকী বৃদ্ধবৃদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন ঠিক তেমনই গ্রামাঞ্চলে বহু মহিলার সামনে রোজগারের পথ খুলে যাবে বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে পাইলেট প্রজেক্ট হিসাবে এই কাজ শুরু হচ্ছে আবেদন ভিত্তিক অনলাইন অফলাইন হওয়ার সম্ভাবনা রয়েছে চালু হলে এই কাজ করতে চাইলে নিজের এলাকার পঞ্চায়েত আধিকারিকের সঙ্গে কথা বলে বিস্তারিত আপনাদেরকে জেনে নিতে হবে প্রিয় বন্ধুরা বর্তমানে এই প্রকল্প চালু হয়নি তবে আশা করা যাচ্ছে খুবই তাড়াতাড়ি এই প্রকল্পের অফিসিয়াল নোটিস প্রকাশিত হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে নিজের নামটি অবশ্যই লিখবেন যাতে পরবর্তীকালে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন